নমস্কার, আমার নাম সুনেত্রা সিংহ, আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। আজ আমি সূর্যতনে অধিকারীর লেখা "আজ আবার তোমাকে চাই" কবিতাটি আবৃত্তি করে শোনাব। আজ আবার তোমাকে চাই, সূর্যতনে অধিকারী, যারা এত বড় দেশটাকে ভাগ করে ক্ষমতার অলিন্দে বসতে চেয়েছে, তাদের গালে সপাটে থাপ্পড়ের নাম নেতাজি, যে ক্ষণজন্মার জন্ম না হলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উঠত না কোনোদিন। তার নাম নেতাজি, নেতাজি বাঙালির আবেগের নাম, নেতাজি বাঙালির সাহসের নাম, নেতাজি বাঙালির হৃৎপিণ্ড, যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি রোমকূপ। আজও শিরায় শিরায় রক্তের সাথে ছোটে নেতাজির নাম, বাঙালির আজন্ম ভালোবাসা, জাতির হৃদস্পন্দন, স্বাধীনতা। যে কোনো দিনই চায়নি দেশমাতৃকার অঙ্গচ্ছেদ, চায়নি কলকাতা নোয়াখালীর দাঙ্গা, তার নাম নেতাজি। আজও 14টি লোকসভা নির্বাচন, স্বাধীনতার 71টি বছর পরেও যে রয়ে গেছে অপাঙ্কেও, তার নাম নেতাজি। 3টি কমিশন, 217টি ফাইল, 70,000 পৃষ্ঠায় আজও যে চিরন্তন রহস্যময় দেশের কল্যাণে, সেই আপোষহীন সংগ্রামের নাম নেতাজি। না জানি কত নায়ক খলনায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয়। তুমি চাওনি ক্ষমতা, চেয়েছিলে স্বাধীনতা, তাই তুমি আজও যুদ্ধ অপরাধী। ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, সেই ভয় এখনো তাড়া করে বেড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জকে। তোমাকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি, সেই রাজনীতি আজও চলছে। ভারতবর্ষের অফিসে আদালতে তোমার ছবি নেই, তুমি আছো বিপ্লবের আগুনে, প্রতিরোধের বুলেটে, এদেশের মুদ্রায় তুমি নেই, আছো বেকারের মননে, স্বাধীনতার স্বপ্নে, আদর্শের বীজ মন্ত্রে। ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের মালে আজ যাদের আধিপত্য, তারাই সাদা পাঞ্জাবি পরে 23শে জানুয়ারির সকালে তোমার গলায় মালা দিয়ে দেশপ্রেমিক সেজে দেশপ্রেমের বুলি আওড়ায়। এলগিন রোডের 3 তলার ঘর, বিএলএ 71-69 নাম্বার প্লেটের সেই গাড়ি আজও তোমার অপেক্ষায়। ল অ্যান্ড অর্ডার ভুলুণ্ঠিত, বিক্রি হয়েছে মতাদর্শ, স্বার্থান্বেষী লুটেরাদের দেশলুট দেখেও কি তুমি ঠায় দাঁড়িয়ে থাকবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে? একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণায় আজ আবার তোমাকে চাই। এই দেশটাকে যারা বিকিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তোমাকে চাই। চাই জাতপাতের বিভেদের রাজনীতি রুখতে, চাই বেকারের দুটি হাতে একটি কাজের জীবন সংগ্রামে, তোমাকে চাই ক্ষুধাতুর শিশুর ভাতের লড়াইয়ে। ধন্যবাদ। যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।